আজও ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে বন্যাত্যদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে তবে অনুদান হিসেবে কাপড় গ্রহণ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ ত্রাণ সামগ্রী নিয়ে সহায়তা করছেন যা মধ্যরাত পর্যন্ত চলবে নগদ টাকা ওষুধ পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সহায়তা দিচ্ছেন সাধারণ মানুষ বন্যার অসহায় মানুষদের সহযোগিতায় নগরের সর্বস্তরের মানুষ সারা দিয়েছেন তবে শিক্ষার্থীরা আজ থেকে বন্যার্থদের সহায়তায় পোশাক ও শুকনো কাপড় না দেওয়ার অনুরোধ জানিয়েছে জানিয়েছেন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন খাবার আর নগদ অর্থ খাবার দেওয়ার আহ্বান তারা জানিয়েছেন এর পাশাপাশি আজকে কয়েকটি ট্রাকে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রীও পাঠানো হয়েছে প্রায় দেড় লাখ টাকার মতো কালেক্ট করছি এবং আমরা পঞ্চাশ হাজার টাকার শুকনা খাবার মুড়ি চিরা এগুলো কালেক্ট কিনছি তারপর আমরা এক লাখ টাকা এখানে জমা দিব শুকনা খাবার মেডিসিন পানি এসব নিয়ে আসছি কাপড় আর এক লাখ টাকা নগদ আমরা এখানে জমা দেবো এখন আর কি কষ্ট হল আমাদেরকে আনন্দ লাগতেছে যে আমরা এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি